স্টার মুভি রিভিউর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ সাকিব। আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি সিনেমা নিয়ে, যার নাম কুড়াপক্ষীর শূন্য ওরা। তো চলুন আলোচনা হোক কুড়াপক্ষীর শূন্য ওরা নিয়ে। মোহাম্মদ কাইয়ুমের রচনা এবং পরিচালনায় কুড়াপক্ষীর শূন্য ওরা সিনেমায় আমরা দেখতে পাই একটি হাওড় অঞ্চলের পরিবারের গল্প, যে পরিবারে একজন অপরিচিত ব্যক্তি আসেন এবং তিনি এখানে আসেন তাদের সাথে চাষবাসে সহায়তা করতে। এই অপরিচিত ব্যক্তিটি কিভাবে তাদের সাথে মিশে যান, কিভাবে হাওড় অঞ্চলের সমস্ত সুখ এবং দুঃখগাথা এই অপরিচিত ব্যক্তির মাধ্যমে পরিচালক দেখিয়েছেন, তা নিয়ে এগিয়েছে কুড়াপক্ষীর শূন্য ওরা সিনেমাটির গল্প। দিন রাত কাম করি, দানুরানি লাগবো, যে কোনো সময় জল নামি আর দুইবার যাইব কি পানির তল। ধান ছাড়া আর কুস্তা হয় না। আগেই বলেছি হাওড় অঞ্চলের লোকজনের জীবন কাহিনী নিয়ে গড়ে উঠছে এই সিনেমাটির পটভূমি। এবং এখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যে পরিবারের বা যে এলাকার লোকদের জীবনের লক্ষ্য এবং স্বপ্ন একটি, এবং সেটি হচ্ছে পেট পুরে ভাত খাওয়া। এই ভাতের চিন্তা ছাড়া তাদের জীবনে সত্যি কথা বলতে গেলে আর কোনো চিন্তা নেই। কিন্তু এই একটিমাত্র লক্ষ্য, এই একটিমাত্র স্বপ্নও পূরণ হয় না শুধুমাত্র প্রকৃতির রুদ্রমূর্তির কারণে। যে ধান থেকে তারা চাল আশা করে, সেই ধান সমস্ত কিছু চলে যায় বানের জলে, বন্যার পানিতে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। যে সময় শুকনো মৌসুমে যেখানে বিস্তীর্ণ ধান ক্ষেত থাকে, সেখানে প্রকৃতির রুদ্রমূর্তি এসে সেই জায়গাটি পানি দিয়ে ডুবিয়ে দেয় এবং এরপরে সে বৃষ্টির জলে এবং তাদের চোখের জল সমস্ত কিছু একাকার হয়ে যায়। কিন্তু তারপরেও তারা থেমে থাকে না, তারপরেও তারা ঘুরে দাঁড়ায়, তারা স্বপ্ন দেখার চেষ্টা করে। নিজের বাড়িতে আসা অপরিচিত ব্যক্তির থালায়, নিজের থালা থেকে তারা ভাত তুলে দেয় শুধুমাত্র যেন অতিথি একটু বেশি করে ভাত খেতে পারে। এছাড়াও তাদের জীবনে তারা আনন্দ বিনোদনের চেষ্টা করে, যদিও তার সুযোগ খুবই কম। তারা এমন একটি জায়গায় বসবাস করে যেখানে ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, ইন্টারনেট নেই বা মোবাইলও খুব একটা দেখা যায় না। কিন্তু তারপরেও অন্য কেউ বিয়ে করে যাচ্ছে, সেই বিয়ের সাজানো যে লঞ্চটি, সেই লঞ্চটি দেখায় তাদের জীবনে অন্যতম একটি বিনোদনের উৎস। এবং সেই বিনোদন তাদের কাছে সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। তবে এর মধ্যেও তারা কিন্তু আটকে থাকে না, কারণ এই বিনোদনের মধ্যেও তারা অনেক কিছু আবিষ্কার করে যা তাদের জীবনকে ছিন্নভিন্ন করে দেয়, তাদের এই ছোট জীবনকে আরও অনেক বেশি সংকীর্ণ করে দেয়। তারপরও তারা তাদের মতো কাজ করে যায়, তাদের জীবন এভাবেই প্রতিবার বারংবার ফিরে আসে, যেমন ফিরে আসে বাংলার ছয়টি ঋতু। এবং আপনি এই সিনেমায় বাংলার ছয়টি ঋতুকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই সিনেমাটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমাটি একটি সৎ সিনেমা, এবং যেই প্রচেষ্টা থেকে, যেই চিন্তাভাবনা থেকে এই সিনেমাটি নির্মিত হয়েছে, সেই চিন্তাভাবনাকে আপনার স্যালুট জানাতেই হবে। যে পরিশ্রমের মাধ্যমে পরিচালক এই সিনেমাটি বানিয়েছেন, সেই পরিশ্রমকে আপনি অবশ্যই মূল্যায়ন করবেন। সিনেমাটি দেখার সময় আপনার মনে হবে যে হাওড় অঞ্চলকে এভাবে এর আগে বাংলাদেশে কেউ কখনো দেখায়নি, এবং এর জন্য হলেও সিনেমাটা আপনার দেখা উচিত। এবং সব কিছু মিলে যদি বলি যে সিনেমাটোগ্রাফি এবং যারা অভিনয় করেছে তাদের অভিনয়, বিশেষ করে আমি বলতে চাই জহিতা মহালবীর কথা, এছাড়াও বলতে চাই আমি উজ্জ্বল কবি হিমুর কথা কিংবা সুমি ইসলামের কথা, প্রত্যেকেই যার যার ক্যারেক্টারে চমৎকার ন্যাচারাল পারফরমেন্স দিয়েছেন। এবং সিনেমাটোগ্রাফি কথা আলাদা করে বলতে হয়, কারণ এই সিনেমাতে আপনি আলাদা করে সকাল সন্ধ্যা রাত সমস্ত কিছুই আবিষ্কার করতে পারবেন, বৃষ্টির দৃশ্য অনেক সুন্দর করে আবিষ্কার করতে পারবেন। এছাড়া অবশ্যই বলতে চাই লোকেশনের কথা, যে লোকেশনগুলোতে শ্যুট হয়েছে সেই লোকেশনে শ্যুট করা কিন্তু নিঃসন্দেহে অনেক ঝক্কির কাজ, তবে সেই ঝক্কিটা পরিচালক সামলেছেন শুধুমাত্র তার একটি সৎ প্রচেষ্টা ছিল দেখে। তো সব কিছু মিলে এই ছিল এই সিনেমাটির পজিটিভ দিকগুলো। হাওড় অঞ্চলের লোকদের গল্প আমরা দেখতে পেয়েছি কুড়াপক্ষীর শূন্য ওরা সিনেমাতে, এবং এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে যার যার জায়গায় ঠিক ছিলেন। তবে যে ভাষায় তারা কথা বলেছেন হাওড় অঞ্চলের ভাষায়, সেই ভাষাগুলো যদি আরেকটু দক্ষভাবে তারা প্র্যাকটিস করতেন এবং এখানে যদি আরেকটু মনোযোগ দেওয়া যেত, আমার কাছে মনে হয় সেটা আরও ভালো হতো। এছাড়াও সিনেমাটির গল্পে যদি আরও কিছু মোড় আনা যেত বা আরও বিভিন্ন বাক পরিবর্তন যদি দেখতে পারতাম, সেক্ষেত্রে হয়তো সিনেমাটি আরও অনেক বেশি উপভোগ্য হতো। তারপরেও সিনেমাটি যা হয়েছে তা কিন্তু অনেক ভালো, এবং সবচেয়ে বড় কথা একটি সৎ প্রচেষ্টা নিঃসন্দেহে, এবং এই প্রচেষ্টাকে আপনার অবশ্যই আপনার বাহবা দিতেই হবে। তবে এই জায়গাগুলো যদি আরও ঠিক হতো, আমার কাছে মনে হয় সিনেমাকে আরও অনেক বেশি উপভোগ্য বাড়ানো যেত। এছাড়াও আরও বলতে চাই সিনেমাটি নীরবে নিঃশব্দে কাজ হয়েছে, তবে সিনেমাটি প্রচার প্রচারণার জন্য যদি আরেকটু সময় নেওয়া যেত, আরেকটু যদি মানুষকে জানানোর জন্য সময় নেওয়া যেত, আমার কাছে মনে হয় সিনেমাটি আরও অনেক মানুষের কাছে পৌঁছতো। গত 4ই নভেম্বর কুড়াপক্ষীর শূন্য ওরা সিনেমাটি রিলিজ পেয়েছে, এবং একটিমাত্র সিনেমা হলে সিনেমাটি দেখা যাচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের সকালের এবং বিকালের শো। সকাল 11টায় শো এবং বিকাল 4:30টায় শোটি আছে, এবং আপনি যে কোনো একটি শো দেখে আপনার মন্তব্য জানাতে পারেন। তবে যে কথাটি না বললেই নয়, পুরো টিমের এই সিনেমাটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 34 মাসের মতো, তো 3 বছরের কাছাকাছি সময়। এবং এই 34 মাসের পরিশ্রম আপনি কিন্তু পর্দায় দেখতে পারবেন, আপনি প্রতিটি ঋতুর পরিবর্তন দেখতে পারবেন, প্রতিটি চরিত্রের যে জার্নি সেই জার্নি আপনি দেখতে পারবেন।
2022 সালকে বলা হচ্ছে বাংলাদেশি সিনেমার পরিবর্তনের একটি হাওয়া, কারণ এখন পরাণ থেকে শুরু হয়ে হাওয়া, দামাল, অপারেশন সুন্দরবন, বীরত্ব এ ধরনের আরও বিভিন্ন ধরনের সিনেমা নির্মিত হয়েছে এবং এখন অনেক ধরনের সিনেমা নির্মিত হচ্ছে এই দেশে, যেটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ ব্যাপার। যেখানে আপনি কালারফুল সিনেমা দেখতে পারবেন, যেখানে আপনি স্পোর্টস ড্রামা দেখতে পাচ্ছেন, যেখানে আপনি রোমান্টিক সিনেমা দেখতে পাচ্ছেন, যেখানে আপনি ফোক থেকে নির্মিত হওয়া কোনো সিনেমা দেখতে পাচ্ছেন, এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে র্যাবের দুঃসাহসিক অপারেশন নিয়ে সিনেমা। তবে এত সব অসাধারণ সিনেমার ভিড়ে একটি সৎ সিনেমা যদি আপনি দেখতে চান, আমার কাছে মনে হয় কুরাপক্ষীর শূন্যরা সিনেমাটি আপনার অবশ্যই দেখা উচিত। এবং এই সিনেমাটি যেখানে সব সিনেমার চেয়ে আলাদা সেটা হচ্ছে এই সিনেমাটা আত্মা রয়েছে। এখন অনেক সিনেমাতে সব কিছু থাকলেও মাথায় হয়তো থাকে না, বা সিনেমা দেখে শেষ হওয়ার পর মনে বা মননে সেভাবে গেঁথে থাকে না, কিন্তু কুরাপক্ষীর শূন্যরা আপনার মনে এবং মননে গেঁথে থাকবে এবং সেই জায়গায় সিনেমাটি আলাদা। এই সিনেমাটি একটি আত্মাওয়ালা সিনেমা এবং সিনেমায় ক্যামেরার পিছনে যিনি আছেন চিত্রগ্রাহক হিসেবে মাঝারুল রাজু, তাকে আলাদা করে ধন্যবাদ না দিলে নয়, তিনি যেভাবে বাংলার প্রকৃতিকে সবার সামনে তুলে ধরেছেন তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তো এত সমস্ত কিছু দেখার জন্য, এই সৎ প্রচেষ্টা দেখার জন্য হলেও কুরাপক্ষী শূন্যরা আপনার জন্য একবার হলেও দেখা উচিত। তো এই ছিল কুরাপক্ষী শূন্যরা নিয়ে আমার মতামত। আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে, জানাতে হলে আপনাকে আসতে হবে ডেইলি স্টারের ফেসবুক পেজে এবং ডেইলি স্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো। এছাড়াও আপনি আমাদেরকে জানাতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজ নিয়ে আলোচনা শুনতে আগ্রহী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো সিনেমার সাথেই থাকুন। নাজমুল সাকিবের পক্ষ থেকে বিদায়।